প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা আল্লাহ আমি আজকে নবম দশম শ্রেণীর জীবন পরিবহন হৃদপিণ্ডের গঠন ও কাজ এবং রক্ত সঞ্চালন পদ্ধতি আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের বোঝানোর স্বার্থে যেন সময় কম লাগে আমি পরিপূর্ণভাবে যেন আলোচনা করতে পারি সেজন্য আমি একটা হৃৎপিণ্ডের ছবি এঁকে রেখেছি এবং সেটা হচ্ছে লম্বচ্ছেদের ছবি না হলে কপাটিকাগুলো ভালো করে দেখা যাবে না এবং রক্ত সঞ্চালন পদ্ধতিটা আলোচনা করার জন্যই আমি লম্বচ্ছেদের একটা ছবি এঁকেছি ঠিক আছে এখন আমি প্রথমে আলোচনা করে নিব যে হৃৎপিণ্ডটা কী হৃৎপিণ্ড কোথায় থাকে হৃৎপিণ্ড হচ্ছে বুকের কোন পাশে থাকে বাম পাশে থাকে বক্ষ গহবরের বাম পাশে ত্রিকোণাকার ফাঁপা একটা বিশেষকেই হৃৎপিণ্ড বলা হয়ে থাকে ঠিক আছে হৃৎপিণ্ড হচ্ছে বক্ষ গহবরের বাম পাশে দুই ফুসফুসের মাঝখানে ত্রিকোণাকার ফাঁপা অঙ্গবিশেষ কেমন এই হৃদপিণ্ড হচ্ছে তিনটা হৃদপিন্ড হচ্ছে একটা পর্দা দ্বারা আবৃত যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম কোথায় পেরিকার্ডিয়াম পেরি কার্ডিয়াম প্রিয় শিক্ষার্থী নেটওয়ার্কের জন্য আসলে বোঝা যাচ্ছে না তো একটু অপেক্ষা করো একো অপেক্ষা কৰা হৃদপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে এই পেরিকার্ডিয়াম আবার তিন স্তর বিশিষ্ট যেমন উপরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম উপরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম বা উপস্তর এপিকার্ডিয়াম দ্বিতীয়টা হচ্ছে মায়োকার্ডিয়াম মাঝখানে যে পর্দা থাকে মায়োকার্ডিয়াম আর একদম ভিতরের স্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম পর্দাটি আবার তিনটা স্তরে গঠিত এখানে এপিকার্ডিয়াম হচ্ছে বহিস্তর বা বাইরের স্তর এই এপিকার্ডিয়াম কিন্তু যোজক কলা দিয়ে গঠিত তারপরে হচ্ছে এই স্তরটাতে বিক্ষিপ্তভাবে কিছু চর্বি থাকতে পারে বা চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে আবৃত থাকে আর মধ্যস্তর বা মায়ুকার্ডিয়াম এই এটি হচ্ছে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত থাকে আর অন্তঃস্তর এটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর সবচেয়ে ভিতরের স্তর আর হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো থাকে সেগুলো কিন্তু এই এন্ডোকার্ডিয়াম দিয়ে আবৃত থাকে কেমন এখন হৃৎপিণ্ডের ভিতরের স্তর কিন্তু ফাঁপা থাকে এবং এখানে চারটা প্রকোষ্ঠ থাকে এই চারটা প্রকোষ্ঠ হচ্ছে উপরের প্রকো উপরের দুইটা প্রকোশ থাকে এবং নিচে দুইটা প্রকোষ্ঠ থাকে সেখানে উপরের প্রকোষ্ঠটা তুলনামূলকভাবে ছোট থাকে এবং নিচের প্রকোষ্ঠগুলো বড় থাকে এখানে উপরের প্রকোষ্ঠ বলতে বোঝানো হয়েছে দুইটা অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ বোঝানো হয়েছে দুইটা নিলয় তবে এখানে দুটি অলিন্দ এবং দুটি নিলয় সে দুটি অলিন্দকে আবার ডান বাম হিসেবে চিহ্নিত করা হয়েছে আর ও নিলয়টাকেও মূলত ডান বাম হিসেবে চিহ্নিত করা হয়েছে তো এখানে অলিন্দের অলিন্দের প্রাচীরগুলো তুলনামূলকভাবে পাতলা থাকে এবং নীলয়ের প্রাচীরগুলো তুলনামূলকভাবে একটু মোটা বা পোড়ো থাকে আর অলিন্দ এবং নীলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত আন্তনিলয় পর্দা দ্বারা আবৃত থাকে তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে এই যে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নীলয় পর্দা দিয়ে যে দুইটা প্রকোষ্ঠগুলো পৃথক থাকে সেখানে অলিন্দ নিলয়ের মাঝখানে কিন্তু এরা যে পৃথক থাকে এদের মাঝখানে কিন্তু ছিদ্র মাঝখানে কিন্তু ছিদ্র রয়েছে যা খোলা বা বন্ধ হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যেটাকে বলা হয় বাল্ব বা কপাটিকা ঠিক আছে তো আমি প্রথমে একটু আলোচনা করে নিই যেখানে একটু চিহ্নিত করে নিই তাহলে আরও বেশি সুবিধা হবে এখানে এই অংশটা হচ্ছে উর্ধ মহাশিরা মহা শিরা আর এই অংশটা হচ্ছে মহাধমনী এটা হচ্ছে মহাধুমনি তোমাদের বইতে একটা ছবি আছে অনেক সুন্দর সেটাকে ডান এবং বাম অংশটা পৃথক করে দেওয়ার ক্ষেত্রে কালার করা হয়েছে যার ফলে বুঝতে আরও অনেক বেশি সুবিধা হয়ে থাকে আর এটা হচ্ছে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ধমনি এটা হচ্ছে ফুসফুসীয় শিরা এই অংশটা হচ্ছে ফুসফুসীয় ধমনি ফুসীয় দীর্ঘিকার ফুসফুসীয় ধমনী আর এটা হচ্ছে ফুসফুসীয় শিরা এখানে দুইটা ফুসফুসীয় শিরা আছে শিরা আর এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে ডান নিলয আর এটা হচ্ছে বাম এই অংশটা হচ্ছে বাম অলিন্দ এই অংশটা হচ্ছে বাম নিলয় এই যে একটা শিরা নিচের দিকে চলে গেছে সেটা হচ্ছে নিম্ন মহাশিরা নিম্ন মহা মহাশিরা তারপরে হচ্ছে আর এইটুকুই এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা লম্বচ্ছেদ বলা যায় এটা কি তাহমিনা আরিহেয়া ক্লাস নাইন আচ্ছা ঠিক আছে এখানে ছবি থেকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি কেমন যেন একটু হিজিবিজি লাগছে তাই তো কিন্তু না আমার বলার সাথে যদি মনোযোগ সহকারে শুনে থাকো এবং দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হবে না এবং ভালো করে বুঝতে পারবে এখানে আমি বলছিলাম যে হৃৎপিণ্ডের যে অন্তপ্রকোষ বা অন্তঃস্তর সেটা কিন্তু প্রকোষ্ঠগুলোকে আবৃত করে রাখে এখানে প্রকোষ্ঠগুলাকে অন্ত একদম আবৃত করে রাখবে এবং অন্ত অলিন্দ পর্দা এবং অন্ত নীলয় পর্দা দ্বারা প্রকোষ্ঠগুলো সম্পূর্ণটায় পৃথকভাবে থাকে এখন এদের মাঝখানে চলাচলের জন্য যে ছিদ্রপথ থাকে সেটা আর সাহায্যে খোলা বা বন্ধ করা যায় আর সেগুলোকে বলা হয় কপাটিকা এখানে আমি একটু কপাটিকাগুলোকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা কপাটিকা আছে এখানে একটা কপাটিকা আছে এই জায়গাটায় আবার একটা কপাটিকা আছে আর এই জায়গাটায় আরেকটা কপাটিকা আছে এখন এই যে অংশটা এই কপাটিকা দিয়ে আসলে ভিতরের অংশটা অর্থাৎ পিছনের অংশটা বোঝানো হয়েছে যে এই মহাধুমনি এই বাম অলিন্দ নিলয়ের সাথে সম্পৃক্ত ঠিক আছে এই পিছনের অংশটার সাথে এই কপাটিকাটা মূলত এই পিঠন পিছনের এই মহাধুমনির সাথে সংযুক্তের বেলায় ছিদ্রপথ এবং এটা হচ্ছে ফুসফুসীয় শিরার বেলায় এই এখানের যে দুইটা কপাটিকা সেটা তার ছিদ্রপথ আর এই যে ছিদ্রপথ সেগুলোকে কিন্তু বলা হয় ভাল্ব বা কপাটিকা এখন ডান অলিন্দ ডান অলিন্দ এবং ডান নিলয় এদের মধ্যবর্তী যে ছিদ্রপথ এই যে কপাটিকা এটা তিন পাল্লা বিশিষ্ট ট্রাই ক্যাপসিট ভাল্ব নিয়ে সুরক্ষিত থাকে তিন পাল্লা বিশিষ্ট ট্রাই ক্যাপসিট বাল্ব ডান অলিন্দ এবং ডান নিলোয়ের মাঝখানে তিন পাল্লা বিশিষ্ট ট্রাই ক্যাপসিট বাল্ব দিয়ে ট্রাই ক্যাস্পিট ভাল দিয়ে সুরক্ষিত থাকে একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলোয়ের সাথে মাঝখানে দুই পাল্লা বিশিষ্ট ক্যাস্পিট ভাল্ব দিয়ে সুরক্ষিত থাকে ঠিক আছে এখন মহাধমনী এবং ফুসফুসীয় ধমনি এই যে এটা মহাধমনি এটা হচ্ছে ফুসফুসীয় ধমনি এগুলোর মুখে অর্ধচন্দ্রাকৃতির পরে একটু আর পাঁচ মিনিট মহাধমনি এবং ফুসফুসীয় ধমনি এদের মধ্যে কিন্তু যে এদের মধ্যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে এই যে একটা কপাটিকার কথা বলা হয়েছে আর এই অংশটার কথা বলা হয়েছে এর অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে এগুলোর অবস্থানের ফলে কিন্তু পাম্প করা রক্ত একই দিকে চলে উল্টা দিকে এক ফুটা রক্ত আসতে পারে না ঠিক আছে এখন এই যে হৃৎপিণ্ড এর মধ্য দিয়ে কিভাবে রক্ত চলাচল করে আমরা সেটা একটু দেখব ঠিক আছে আগে আমরা হৃৎপিন্ড তো হচ্ছে পাম্পের মতো কাজ করে থাকে অর্থাৎ সংকুচন প্রসারণ এর মধ্যে দিয়ে কাজ করে থাকে তো এই হৃৎপিণ্ডের যে সংকোচন আর প্রসারণ এটা তো অবিরাম চলতে থাকে এবং সারা দেহে এর মা এর কারণেই কিন্তু রক্ত সংবহন পদ্ধতিটা চলাচল করতে থাকে এখন হৃৎপিণ্ড একবার হৃৎপিণ্ডের যে সংকোচন হওয়া সেটাকে কিন্তু বলা হয় সিস্টোল সিস্টুল এবং হৃৎপিণ্ডে যে প্রসারণ হয়ে থাকে সেটাকে বলা হয় ডায়াস্ট এই সিস্টুল এবং ডায়াস্টুল এটা একবার সম্পন্ন হলে কিন্তু সেটাকে বলা হয় প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এই কি বলে হৃদস্পন্দন মিনিটে বাহাত্তর বার হয়ে থাকে আর বয়সভেদে সেটা দেখা গেছে যে অল্প বয়স্ক হলে সেটা আরও বেশি হতে পারে এমনকি নব্বই বিরানব্বই এমন পর্যন্ত হয়ে থাকে তো সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে বাহাত্তর বার এক মিনিটে হৃদস্পন্দন হয়ে থাকে তো এখন এখানে আমরা একটু দেখবো যে আসলে হৃদস্পন্দন হলে রক্ত কোথা দিয়ে প্রবেশ করে এবং কিভাবে আবার বের হয়ে আসে ঠিক আছে তো আমরা সবাই একটু খেয়াল করি অলিন্দো অলিন্দ তো ওপর আছে অলিন্দ হৃৎপিণ্ড তো সংকোচন প্রসারণ হয় তো অলিন্দ অলিন্দ দুটির সংকোচন হলে নীলয় পেশিটা প্রসারিত হয়ে যায় অর্থাৎ এখানে যখন চেপে যায় তখন এটা প্রসারিত হয়ে যায় কপাটিকাগুলো তখন খুলে যায় এখন কপাটিকা খুলে যায় সেক্ষেত্রে উর্দ মহাশিরার মাধ্যমে রক্ত অলিন্দ প্রবেশ করবে এই য অলিন্দ সংকোচন হলে নিলয় প্রসারিত হবে তখন এই কপাটিকাগুলো খুলে যাবে উর্দ মহাশিরার মাধ্যমে রক্ত অলিন্দ থেকে ডান নিলয়ে পাশাপাশি অর্থাৎ যখন ফুসফুসিও বা পালমোনে ঊর্ধ্ব মহাশয়ার ভিতর দিয়ে কোন ধরনের রক্ত প্রবেশ করে কার্বন অক্সাইড যুক্ত এই ঊর্ধ্ব মহাশেরার মাধ্যমে কার্বন অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে এবং ডান অলিন্দে ঙ্কুচনের ফলে কিন্তু ডান নিলয় প্রসারিত হয় এবং কপাঠিকাগুলো খুলে যায় ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে হবে ফুসফুসীয় বা পালমনের সিঁড়িরা যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে অলিন্দ দুটির সংকুচন যখন হয় নীলয়ে প্রসারিত হয়ে যায় তখন ডান নীল ডান অলিন্দ বলেছি তাই চোখ ওদিকে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নীলয়ে প্রবেশ করবে এবং ফুসফু বাম অলিন্দে তো বাম নীলয়ে প্রবেশ করবে এরপরেই কিন্তু এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে এই কপা বন্ধ হয়ে যাবে নীলয় থেকে রক্ত আর প্রবেশ করতে নীলয় দুটি আবার সংকুচিত হবে তখন কি হবে এই নীলয় দুটি যখন সংকুচিত হবে তখন এখান থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে অর্থাৎ ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করবে এখানে রক্ত পরিশ্রুত হয় বা পরিশোধিত হয় ঠিক একই সময়ে বাম নিলই থেকে অক্সিজেনযুক্ত রক্ত এখান থেকে এই কপাটিকার ভেদ করে মহাধুবনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে ফলে রক্ত পুনরায় ফিরে আসতে পারেন আর যখনই রক্ত মহাধমনীর মাধ্যমে বের হয়ে হয়ে যাবে যাবে তখনই কপাটিকাগুলো বন্ধ ফলে পুনরায় রক্তগুলো আর ভিতরে প্রবেশ করতে পারে না এভাবেই কিন্তু রক্ত পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় অনেক সহজ লেগেছে তোমরা ছবিটার সাথে যদি মিলিয়ে একটু আবার একটু খেয়াল করো আমি পুনরায় ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন দিয়ে প্রবেশ করে এবং ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসের শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে যখন অলিন্দের সংকোচন ঘটে তখন নিলয় প্রসারিত হয়ে যায় এবং কপাটিকা খুলে যায় এই মুহূর্তে এই মুহূর্তে ডান অলিন্দ থেকে কার্বন যুক্ত, রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে যখন যখনই নিল নিলয় দয়ের মধ্যে রক্ত প্রবেশ করে পরবর্তীতে কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় ফলে রক্ত উল্টা পথে প্রবেশ করতে যখনই অলিন্দ দয়ের সংকোচন ঘটে তখন কোথায় মহা ধমনীর সেক্ষেত্রে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এই ফুসফুসই কিন্তু রক্ত পরিশ্রুত হয় ঠিক আর বাম নিলয় থেকে অক্সিজেন রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে এভাবে সংকোচন প্রসারণের ফলেই হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে অনেক সহজ ছবিটা এঁকে যখন নিজে পড়তে বসবে তখন খুব সহজেই বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থী এভাবেই মূলত হৃৎপিণ্ড রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে এবং সেটা একবার সংকোচন প্রসারণের বেলায় এই একবার রক্ত পরিশ্রুত হয় এবং সারা দেহের রক্ত কিন্তু পরিশ্রুত হয়ে থাকে বা দূষিত রক্তগুলো আলাদা পৃথক হয়ে যায় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত সারা সারাদেহে প্রবাহিত হয়ে থাকে হৃৎপিণ্ডের কাজ হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ এর সাহায্যে সংবহনতন্ত্রের রক্ত প্রবাহগুলো সচল থাকে এবং হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো সেটা সম্পূর্ণ বিভক্ত থাকায় কিন্তু অক্সিজেন এবং অক্সিজেনবিহীন রক্তের সংমিশ্রণ ঘটে না অর্থাৎ প্রকোষ্ঠগুলো আলাদা প্রাচীরে আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে বিদায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এবং অক্সিজেনযুক্ত রক্ত একসাথে মিশ্রিত হতে পারে না তো প্রিয় শিক্ষার্থী এই ছিল হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন পরবর্তী ক্লাসে হচ্ছে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে তিনটা চারটা অঙ্গের কথা বলা হয়েছিল এখানে হচ্ছে তারপর হচ্ছে ধমনী শিরা কৈশিক জালিকা এগুলো তো আমি আজকে শুধু হৃৎপিণ্ড অংশটুকুই আলোচনা করলাম পরবর্তীতে আমি শিরা ধমনী এবং কৈশিক জালিকা এগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থী আমি একটু বলে রাখি যে তোমরা এখন নবম দশম শ্রেণীতে পড়ো এই মুহূর্তে তোমরা বাসায় অবস্থান করছো করোনা মুহূর্তের জন্য এই মহামারীর জন্য আমরা সবাই গড়ায় অবস্থান করছি তো সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো ঘরে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবো প্রত্যেকটা লাইভ ক্লাস দেখবে দেখার চেষ্টা করবে হয়তোবা লাইভ ক্লাসে দেখতে পারো নেই কোনো সমস্যাজনিত কারণে যদি না দেখে থাকো তাহলে ন্যাশনাল কলেজের স্কুল পেজ এর মধ্যে ক্লাসগুলো থাকে তোমরা সেখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারো যদি কোনো প্রশ্ন থাকে সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আরেকটা কথা বলতে চাই তোমরা বাসায় যেহেতু অবস্থান করছো পড়াশোনার পাশাপাশি অবশ্যই আব্বা মোর কাজে সাহায্য সহযোগিতা করবে এবং আব্বা মোর দেখাশোনা করবে তাদের কথা মেনে চলবে কেমন তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম